হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন, আর আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। তো আজকে আমি হাজির হয়ে গেলাম আরও একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে। তো আজকের এই ব্লগে আমি কিছু তথ্য শেয়ার করার চেষ্টা করব। আশা করছি আমার অন্যান্য ব্লগের মতো আজকের এই ব্লগটাও আপনাদের কাছে খুব ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে তো অবশ্যই একটা লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আর আমার চ্যানেলটাকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন, তাহলে আমার নতুন নতুন ভিডিওগুলোর আপডেট আপনারা খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। তো আমরা একটু মিউনিক সিটিতে যাব সেই জন্য বের হয়েছিলাম, আর আমাদের এলাকা থেকে বের হয়ে যখন আমরা হাইওয়েতে উঠেছি তখন থেকে এরকম আর কি জ্যাম দেখতে পারতেছি যে গাড়ি থেমে আছে। আর আপনারা যদি একটু লক্ষ্য করেন সামনে, মানে যত দূর পর্যন্ত চোখ যায় গাড়ির ব্যাকসাইডের লাইটগুলো, মানে লাল লাইটগুলো কিন্তু দেখা যাচ্ছে। তো এর কারণ হচ্ছে যে এখানে খুব বড় ধরনের একটি আর কি দুর্ঘটনা ঘটেছে, সেই জন্য এই অবস্থা। আর এই যে অ্যাম্বুলেন্স আর ট্রাফিক পুলিশের যে গাড়িগুলো সেইগুলোও যাচ্ছে। তো এইসব দেশে কিন্তু সচরাচর মানে রোড অ্যাক্সিডেন্টগুলো খুব কমই হয়, আর যেগুলো হয় সেগুলো খুবই মারাত্মক ধরনের হয়ে থাকে। তো এই যে এখানে মানে দুই সাইডের গাড়িগুলোকে একটু চাপিয়ে চাপিয়ে মাঝখানে একটা রাস্তা আর কি ফ্রি রাখা হয়েছে, যাতে করে কারো ইমার্জেন্সি হলে বা যে অ্যাক্সিডেন্ট হয়েছে সেখানে সহযোগিতা করার জন্য যে অ্যাম্বুলেন্স বা ফায়ার সার্ভিস বা মানে পুলিশ যেটাই আর কি আসুক না কেন, তাদের গাড়িগুলো যেন খুব সুন্দরভাবে আর কি এদিক দিয়ে চলে যেতে পারে। তো প্রায় অনেকক্ষণ বসেছিলাম, তো সেই জন্য একটু আর কি সাহস করে নেমে আপনাদের জন্য ভিডিও করলাম। যদি দেখতে পান, মানে আপনারা যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন, মানে যত দূর পর্যন্ত চোখ যাচ্ছে মানে দৃশ্যমান হচ্ছে তত দূর পর্যন্ত এরকম গাড়িগুলো কিন্তু থেমেই আছে। তো এত করে বোঝা যাচ্ছে যে খুব বড় ধরনেরই একটা কিছু হয়েছে এখানে। আর একটু পরপর তো অ্যাম্বুলেন্স, তারপরে মানে এখান থেকে গাড়ি উঠিয়ে নেওয়ার জন্য আর কি যে গাড়িগুলো আছে এখানে সেই গাড়িগুলো যাচ্ছে এদিক দিয়ে। তো এখানে আমরা প্রায় আর কি 2.5 থেকে 3 ঘন্টার মতো ওয়েট করেছি। আপনারা যদি লক্ষ্য করেন আমরা কিন্তু একই জায়গায় বসে আছি, আর মানে সবাই এখান থেকে একচুলও নড়ার, পিছনে বা সামনে যাওয়ার মানে কোনোই রাস্তা নেই। তো আস্তে আস্তে প্রায় 3 ঘন্টার মতো আর কি পার হওয়ার পরে একটু একটু আর কি করে পিঁপড়ার মতো গাড়িগুলো সামনে এগোচ্ছে। তো এতক্ষণ মানে ট্রাফিক জ্যামে আটকে থাকার পরও কারো কিন্তু একটা হর্ন বাজানোর মানে দরকার হয়নি, বা কেউ কিন্তু একটা হর্ন বাজায়নি যে কেন এতক্ষণ আটকে ছিল বা কি। তো এইসব দেশে আসলে এই জিনিসগুলোই আর কি খুব ভালো লাগে। আমাদের দেশে তো দেখা যায় 1 সেকেন্ড মানে গাড়ি চলতেছে ঠিক আছে, চলার মধ্যেই হর্ন বাজাচ্ছে। তো এখানে কিন্তু এই যে এতক্ষণ সবাই আর কি বসেছিল যেহেতু একটা রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্ট হয়েছে সেই কারণে, তো কেউ কিন্তু একবারও হর্ন বাজায়নি, আর কেউ মানে একবারও গাড়ি থেকে নেমে কোনো বিরক্তি প্রকাশ করেনি যে এতক্ষণ কেন এখানে ছিলাম বা মানে কেন কিছু হচ্ছে না, গাড়ি যাচ্ছে না কেন, এই ধরনের কোনো কিন্তু ক্ষোভ প্রকাশ করেনি। আর আরেকটা জিনিস হলো যে এখানে যেহেতু অ্যাক্সিডেন্টটা হয়েছে যেহেতু সন্ধ্যাবেলা, তো সবাই মেবি এখন মানে সবার অফিসিয়ালি কাজকর্ম সেরে আর কি বাসায় যাচ্ছে। তো বাসায় যাওয়ার সময় দেখা যায় 1/2 ঘন্টা 1 ঘন্টা লেট হলে সমস্যা নেই, বাট এটা যদি সকালে হতো তাহলে কী অবস্থা হতো সেটা কিন্তু ভাববার বিষয়। তো এটা যদি সকালে হতো মানে অফিস টাইমে যখন সবাই মানে অফিসিয়ালি কাজকর্ম শুরু করবে, অফিস আদালতে যাবে, তখন যদি এরকম 2-2.5 ঘন্টা লেট হতো তখন তারা কী করে,
তারা হলো তাদের যে এরিয়া ভিত্তিক রেডিও লাইনগুলো আছে সেখানে কিন্তু তারা এই নিউজটা দিয়ে দেয় যে মানে রোডের নামটা মানে যেখানে অ্যাক্সিডেন্টটা হয়েছে সেই স্থানটা আর কি উল্লেখ করে ওরা বলে দেয় যে এই মানে এইখানে এরকম একটা অ্যাক্সিডেন্ট হয়েছে আর এখান থেকে বের হতে কত ঘন্টা সময় লাগবে সেটাও কিন্তু উল্লেখ করে দেয়। এতে করে যারা মানে রাস্তায় আছে তাদের অফিস আদালতে গিয়ে কিন্তু জবাবদিহিতা করতে হয় না যে রাস্তায় এই ছিল সে ছিল, তাদের অফিসের বস বা যারাই থাকে আর কি তাদের উচ্চ পর্যায়ে বা যেটাই হোক নিচু পর্যায়ে, তো তারা কিন্তু জানতে পারে সেই রেডিও নিউজের মাধ্যমে যে রাস্তায় হয়তো একটা বিপদ হয়েছে সেই জন্য আর কি জ্যামে আটকে আছে। তো এই তথ্যটা আমি ইচ্ছে করেই আপনাদের সাথে শেয়ার করেছি, এতে করে আপনারা হয়তো বুঝতে পারবেন যে আমাদের দেশের রাস্তাঘাটে কেন এরকম হর্ন বাজানো হয়, আমরা কেন এত অস্থির হয়ে যাই। এইখানে কিন্তু অনেকেই ছিল, সাথে আমরা বাঙালিরাও ছিলাম, আমি ছিলাম, বাংলাদেশে থাকলে হয়তো আমিও অতিষ্ঠ হয়ে যাইতাম যে গাড়ি কেন যাচ্ছে না, কেন আমাদেরকে যেতে দিচ্ছে না, 2-3 ঘন্টা একই জায়গায় বসে থাকা এটা তো সম্ভব না, বা অন্য কোনো রাস্তা থাকলে সেখান দিয়ে কিন্তু আমরা বের হয়ে যেতাম। কিন্তু এদেশে কেন যাইনি বা কেন ওরকম আচরণ করিনি সেটা কিন্তু একটু যদি আমরা মাথায় চিন্তা করি তাহলে বুঝতে পারবো, কারণ এখানে কিন্তু কেউ এরকম আচরণ করেনি, সবাই চুপচাপ সবার গাড়িতে বসেছিল। কারো যদি একটু খারাপ লেগেছে হয়তো গাড়ি থেকে নেমে একটু 1-2 মিনিট বাইরে ছিল, আর বাইরে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা সেজন্য হয়তো বের হয় নাই, আর বের হলেও মানে ওরকম কোনো আচরণ করার কোনোই মানে নাই, কারণ এখানে ওরা ওরকম কিছু করে না, যেহেতু একটা সমস্যা সমাধান অবশ্যই আসবে। তো আমরা যদি একটু চিন্তা করি আমরা কিন্তু নিজেরা চাইলেই আমাদের দেশটাকে খুব সুন্দর করতে পারি, এই যে এই জায়গাটায় আর কি অ্যাক্সিডেন্টটা হয়েছে তো সেই জন্য এইখানে রাস্তাটা আর কি কিছু সময়ের জন্য বন্ধ করে রাখা হয়েছে আর আরেকটা সাইড আর কি খুলে দেওয়া হয়েছে যাতে করে দিক দিয়ে অন্যান্য গাড়িগুলো যেতে পারে। তো যাই হোক, রাস্তায় চলাফেরা করতে গেলে তো দুর্ঘটনা ঘটবে, এটা স্বাভাবিক, তবে আমাদের সবার উচিত সাবধানে থাকা। আর যে বিষয়টা নিয়ে আর কি আমি আজকে বলতে চেয়েছিলাম যে আমরা কিন্তু চাইলেই আর কি নীরব থাকতে পারি, কোনো হর্ন না বাজাতে পারি, আর মানে কোনো চিল্লাপাল্লা আর কি রাস্তায় না করতে পারি, যেরকমটা আমরা এই রাস্তায় ছিলাম। বাংলাদেশে হয়তো হলে সবার দেখা দেখি আমরাও মানে রাস্তায় নেমে যেতাম, উফ হচ্ছে না কেন আর থাকতে পারতেছি না, হয়তো বা অন্য কোনো রাস্তা দিয়ে বা রং ওয়েতে আমরা যেতে পারতাম, কিন্তু এখানে কিন্তু সেই কাজটা হয়নি। তো যাই হোক, আমরা চাইলেই আমাদের দেশটাকে বদলাতে পারি, ভালো করতে পারি। তো সবাই ভালো থাকবেন, আশা করছি সবার ভালো লাগবে, কথাগুলো আপনারা একটু চিন্তা করে দেখবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।